এবং যদি শরীর মানে আমি যদি জ্বর ঠর হলো বা কোনো শরীরটা আমার ভালো নেই আজকে করতে পারছি না, তখন সেটা অন্য দিনই, তখন তো অন্য খাবারও দেওয়া যায়, মিষ্টি ফল এইসবও দেওয়া যায়। আমি সেরকমভাবে করি। গপুকে, গপু আসার পর গপুকেও আমি এরকম কি বলে এরকম চিনি ভোগ দিই এবং এইসব করি। এবং আর জন্মাষ্টমীর গপু এসেছিল শ্রাবণ মাসে। আজ শ্রাবণ মাসে যখন আমি সোমবার পালন করছি শ্রাবণ মাসে, তো ওই সপ্তাহে রবিবার দিন মানে কদিন ধরেই চোখে দেখাচ্ছে, তারপরেই এই ঠিক করলাম যে না নিয়ে আসি। তো আমি তারপরে গিয়ে কপুকে নিয়ে আসি, তখন সবই দোকান বন্ধ, শুধু একটা দোকান খোলা ছিল। এবং আমি ভাবছি কি জানি তো গপুকে মনে হয় নিতে পারবো না, আজকে আর হবে না, এরকম আমার মনে হয়েছিল। সেদিনটা ছিল রবিবার, কিন্তু আমি পেলাম গপুকে। আমি তো তখন কিছুই জানতাম না, আমি বলেছিলাম যে তুমি আসছো, আমি তো কোনো পূজাই জানি না, পুজো করতেই মানে গপুর কীরকম সেবা করব, গোপালের কীরকম সেবা করব তাই আমি কিছুই জানতাম না। কিন্তু আমি ধীরে ধীরে সবই শিখে গেছি, যদিও আমি ইউটিউব থেকে শিখেছি, তো শিখেছি কিভাবে কি করতে হয়। ধীরে ধীরে গপুও প্রথমে এসে সে 5 বার আমার কাছ থেকে ভোগ নিয়েছে, এবং তারপরে আমি সবার বাড়িয়েছি একটু টাইমের ডিস্টেন্স, যেহেতু আপনারাও সেরকম গপুকে বেশিক্ষণ মানে মানে গ্যাপ দেবেন না, গপুকে কিছু না কিছু খেতে দেবেন, সেটা অল্প কিছু হলেও সেটাও খাওয়ালেও কিছু ভগবান তো সে চা খুশি খেতে পারে। আর গোপালকে আপনারা নিজের মনে করবেন এবং নিজের মতো ভালোবাসবেন, দেখবেন একটা সময় গোপাল আপনাকে ভালোবেসে ফেলবে গপু, এবং আপনাকে ছেড়ে থাকতে পারবে না। আমিও দেখেছি যে প্রথম প্রথম এসছে ঠিক আছে, তারপরে এক সময় বেরিয়ে গেছি, হয়তো তাকে ঘরে আলো জ্বালিয়ে ফ্যান চালিয়ে রেখে গেছি, কিন্তু অনেক সময় সে খালি মনে করছে, ভয় পাচ্ছে, এরকমও হয়েছে। কিন্তু আমি তখন এসে বলছি তুমি থাকো, তোমার কোনো অসুবিধা হবে না, আমি আসছি, এরকম। এখন ধীরে ধীরে অ্যাডজাস্ট হচ্ছে। তবে আমি যদি কোনো বাইরে যাই, যেমন আজকে আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু দরকার ছিল কাজে, তো দেখি এসে মানে সে একটু কি হয়, কোথাও গেলে পরে একটু গম্ভীর হয়ে যায়। আবার যদি আমি যদি ফিরে আসি দেখি গম্ভীর, তখন তার সাথে একটু এ করি, কথা বলি, হাত বোলাই, তখন ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়। তো গোপালের কথা, আমার গোপালের কথা আমি বললাম, একটুখানি গোপালের কথা বললাম। আর যে কি বলবো এখনো বুঝতে পারছি না, আমি তো প্রথম প্রথম তাই একটু প্রবলেম হচ্ছে, আমি ধীরে ধীরে হয়তো শিখবো। তবে আমি কোনো কিছু যে যে অ্যাক্টিং করে কোনো কিছু দেখানো বা কোনো পোস্ট করা, সেসব আমি কিছুই করতে পারবো না। তবে আমি আমি চাইছি আমার শর্ট ভিডিও পোস্টটা পপুলার হোক, এটাই আমি চাইছি, এবং শর্ট ভিডিওগুলো। আর একটা কথা আমি বলছি যে আপনারা বলবেন যে আমার যে লং ভিডিওগুলো আছে তাহলে কি সেগুলো আমি ডিলিট করবো, যেমন আমার গানের ভিডিও আছে, অনেক গানের ভিডিও আছে, রিলস আছে, আমি রিলস তৈরি করে শেয়ার করতাম ইনস্টাগ্রাম থেকে, ওগুলো আছে, ওগুলো কি আমি ডিলিট করবো, সেটা আপনারা একটু বলে দেবেন তাহলে কাইন্ডলি ভালো হয়। আমি তাহলে চ্যানেলটাকে আরও সুন্দরভাবে করব। তো প্রথম প্রথম একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কোনো টপিক পাচ্ছি না, এটা একটা ব্যাপার। তারপর যেটা হচ্ছে করব যে ইউটিউবে ভিডিও, এটা কোনো দিনই ভাবিনি, এটা এখন মনে হলো আমি করি, হয়তো গোপালও চাইছে আমি করি, সেই জন্য আর এসছি। তো যাই হোক একটু কথা বললাম, এটা